হ্যালো স্টুডেন্ট, আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা তোমাদের দ্বাদশ শ্রেণীর দর্শনের যে তৃতীয় অধ্যায় বচনের বিরোধিতা, এই চ্যাপ্টারের কিছুটা অংশ আলোচনা করব। দেখো, তাহলে আমরা প্রথমেই জেনে নিই যে বচনের বিরোধিতা কাকে বলে। আসলে কি, দেখো, বিরোধিতা করা মানে হচ্ছে কোনো কিছু বিরোধ করা বা বাধা দেওয়া। এখানে দেখো দিয়েছে কি, বচনের বিরোধিতা বা বিরোধিতা বলতে কী বোঝায়, কী দেওয়া আছে, দুটি বচনের একই উদ্দেশ্য বিধেয় থাকা সত্ত্বেও, মানে দুটো বচনের উদ্দেশ্য বিধেয় মানে সাবজেক্ট প্রেডিকেট এক হবে, তাদের মধ্যে যদি গুণ আর পরিমাণ, গুণ মানে সদর্থক বা অনর্থক, পরিমাণ মানে সামান্য আর বিশেষ, অথবা উভয়ই, মানে গুণ আর পরিমাণ উভয় পার্থক্য থাকে, তাহলে তাদের পারস্পরিক সম্পর্ককে আমরা বচনের বিরোধিতা বলবো। মানে দুটো বচনের উদ্দেশ্য বিধেয় এক থাকলেও তাদের মধ্যে যদি গুণের পার্থক্য অথবা পরিমাণের পার্থক্য অথবা উভয়ের পার্থক্য থাকে, তাহলে তাদের মধ্যে যে সম্পর্ক থাকবে সেই সম্পর্কটাকে আমরা বচনের বিরোধিতা বলবো। এবার দেখো, আমরা দেখে নিচ্ছি যে বিরোধিতা কয় প্রকার হতে পারে। বিরোধিতা হচ্ছে চার প্রকার। প্রথম কি, বিপরীত বিরোধিতা। এটা কি দেওয়া আছে, দুটি সামান্য বচনে শুধুমাত্র গুণের পার্থক্য, শুধুমাত্র কি, গুণের পার্থক্য। দুটো একটা উদাহরণের সাহায্যে আমরা দেখে নিই। দেখো কি আছে, সকল মানুষ হয় মরণশীল, এটা হচ্ছে এ বচন। তারপর হচ্ছে সকল মানুষ নয় মরণশীল, এটা ই বচন। দুটোই দেখো সামান্য, এর মধ্যে কিন্তু শুধুমাত্র গুণের পার্থক্য রয়েছে, শুধুমাত্র এর মধ্যে গুণের পার্থক্য রয়েছে, মানে সদর্থক বা নঞর্থক। এখানে শুধু হয় আছে, দেখো হয়, আর এখানে নয় আছে, তার মানে শুধুমাত্র গুণের পার্থক্য। এই দুটোই কিন্তু সামান্য। পরেরটা আমরা দেখে নিই, পরেরটা কী আছে। দেখো পরেরটা দেওয়া আছে কি, অধীন বিপরীত বিরোধিতা। এখানে কী আছে যে দুটি বিশেষ বচনের শুধু গুণের পার্থক্য, দুটো বিশেষ। উদাহরণে কী দেখছি, কোনো কোনো মানুষ হয় সৎ, আই বচন বিশেষ সদর্থক, কোনো কোনো মানুষ নয় সৎ, ও বচন বিশেষ নঞর্থক। দুটোই দেখো বিশেষ বচন, তাহলে বিশেষ বচন হলো দুটো বিশেষ বচনে শুধুমাত্র গুণের পার্থক্য, এটা হয় আর এটা নয়। তাহলে এর মধ্যে যে বিরোধিতার সম্পর্ক আছে সেগুলো হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা। পরেরটা দেখে নিই, পরেরটা আছে কি, অসম বিরোধিতা। এখানে কী আছে, দেখো দুটি বচন শুধুমাত্র পরিমাণের পার্থক্য, মানে দুটো বচনে শুধু পরিমাণের পার্থক্য থাকলে সেটাকে আমরা বলবো কি, যে অসম বিরোধিতা। যেমন দেখো রয়েছে উদাহরণ, এখানে দেখো কী রয়েছে, সকল মানুষ হয় মরণশীল, এটা হচ্ছে সামান্য সদর্থক এ বচন। এখানে আছে কি, কোনো কোনো মানুষ হয় মরণশীল, এই মরণশীল আছে এখানে, মরণশীল মানে ওটা হচ্ছে আই বচন, মানে হলো বিশেষ সদর্থক। তাহলে দেখো এর মধ্যে শুধুমাত্র গুণের পার্থক্য আছে, শুধুমাত্র এই পরিমাণের পার্থক্য আছে, শুধুমাত্র কিসের আছে পার্থক্য, পরিমাণের, মানে এটা সামান্য একটা আর বিশেষ একটা, এর যে পরিমাণের পার্থক্যটাকে থাকলে তখন আমরা তাকে অসম বিরোধিতা বলবো। পরেরটা আমরা দেখিনি, পরেরটা আছে দেখো লাস্টেরটা, যে বিরুদ্ধ বিরোধিতা। এখানে কী দিয়েছে যে দুটো বচনের গুণ আর পরিমাণ উভয়ের পার্থক্য থাকতে হবে। যেমন আছে দেখো, কোনো মানুষ নয় অমর, এটা ই বচন, এটা হচ্ছে কোনো মানুষ নয় অমর, ই বচন, তার মানে হচ্ছে সামান্য নঞর্থক। আর একটা আছে কি, কোনো কোনো মানুষ নয় অমর, এটা ও বচন, মানে বিশেষ নঞর্থক, তার মানে এর মধ্যে গুণের আবার পরিমাণ উভয়েরই পার্থক্য রয়েছে। তাহলে এটা হলো বিরুদ্ধ বিরোধিতা। এবার দেখি, চারটে বিরোধিতা মনে রাখার খুব সহজ একটা ছক আমরা দেখে নিতে পারি। দেখো এই যে বচনের সাবেকি বর্গক্ষেত্র বলে একটা কথা এখানে দেখতে পাচ্ছ, এই যে বিরোধিতাগুলো কীভাবে বুঝবো তার জন্য একটা নাম বর্গক্ষেত্র আমাদের দেখে নিতে হবে। যেখানে দেখো একটা বর্গক্ষেত্র রয়েছে আঁকা, তাই এখানে এ, এই বিন্দুটা হচ্ছে ই, এখানে আই, আর এখানে ও, আর দেখো বিরোধিতাগুলো লেখা রয়েছে, এ আর ই এর মাঝে বিপরীত বিরোধিতা, আই আর ও এর মাঝে অধীন বিপরীত বিরোধিতা, এ আই এর মাঝে অসম বিরোধিতা, এখানে ও আর ই এর মাঝে বা ই আর ও এর মধ্যে অসম বিরোধিতা, আর এই কর্ণগুলো রয়েছে বর্গক্ষেত্রে যেগুলো বিরুদ্ধ বিরোধিতা। এই বর্গক্ষেত্র থেকে আমরা কিন্তু কার সঙ্গে কার কী বিরোধিতার সম্পর্ক রয়েছে, কোন বচনের সঙ্গে কোন বচনের কী ধরনের বিরোধিতার সম্পর্ক, সেটা কিন্তু আমরা সবসময় দেখে নিতে পারবো। মানে এ এর সঙ্গে ই এর সবসময় বিপরীত বিরোধিতা হবে, অথবা ই এর সঙ্গে এর, বাকিগুলো একইভাবে হচ্ছে। তা তোমরা এখানেও দেখতে পাচ্ছ আমি লিখে দিয়েছি, এই বিরোধিতা চার প্রকার, বিপরীত, অধীন বিপরীত, অসম আর বিরুদ্ধ। তাহলে আজকের এই ভিডিওতে আমরা এই বিরোধিতা অবধি শুধুমাত্র দেখলাম, বচনের বিরোধিতা, কারণ বেশি বড় ভিডিও দিলে তোমরা দেখতে চাও না। আমরা পরবর্তী সময় এই চ্যাপ্টারের বাকি অংশটা পরের ভিডিওতে পড়ে নেব। দেখা হবে পরের ভিডিওতে। যদি কোনো অসুবিধা থেকে থাকে তোমাদের, অবশ্যই কমেন্টে জেনে নেবে, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।